পারছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপারে। শবনম বুবলি নিজের মনের কথা প্রকাশ করে দিয়েছেন, তিনি সম্পর্ক রাখতে চান না চান সেটা তার ব্যাপার। ভিউয়ার্স, বুবলি এখন আর কোনো কিছু নিয়ে ভাবে না, তিনি তার মতো থাকতে চান। মূলত শাকিব খানকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছেন। সম্পূর্ণ ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকুন, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন। জন্মদিন ছিল ছেলে বিড়ির, সেখানে উপস্থিত ছিল না শাকিব খান, সেই নিয়ে প্রশ্ন করেছে। সাক্ষাৎকারে শবনম বুবলি বলেছেন যে সে সম্পর্ক রাখতে চাক না চাক সেটা তার ব্যাপার, কারণ তার আমি ওয়াইফ, তার সহকর্মী এবং তার সন্তানের মা। এখন সে যদি আমার সাথে সম্পর্ক রাখতে চায় বা চায় না সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আর এই ব্যক্তিগত ব্যাপারগুলো বারবার তুলে না ধরলেই হয়, আমরা নিজেদের মতো করে বসে তারপর ঠিক করে নিতে পারি, এমনভাবেই কথাগুলো বলেছেন শবনম বুবলি। কারণ মূলত শাকিব খান শেহজাদ খান বীরের জন্মদিনে কাছে আসেনি এবং সামনে বসে কোনো কেক দিয়ে উইশ করেনি, এজন্য অনেকটা খেপে আছেন শবনম বুবলি। শবনম বুবলি বলেছেন যে শাকিব খান তার ইচ্ছে, সে যদি সম্পর্ক না রাখতে চায় সেটা তার ব্যাপার, তার উপর আমি ছেড়ে দিয়েছি, আমি আর জোর করে কোনো কিছু পেতে চাই না। প্রথম থেকে সংসারটা করতে চেয়েছি আমি, যেহেতু সে চায় না এখন আর আমি কোনো কিছুই জোর করে করাতে চাই না। শবনম বুবলি এখন ছেড়ে দিয়েছেন ভবিষ্যতের উপর সব কিছু, ছেলে শেহজাদকে নিয়ে তিনি ভালো থাকতে চান, এমনভাবেই কথাগুলো বলেছেন সাক্ষাৎকারে। দর্শক, বুবলি এই সিদ্ধান্তগুলো কেমন লেগেছে আপনাদের কাছে জানান মতামত ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।